নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে টিএসইউ টিওয়াইএফ জিএমপি বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে সংগঠিত হয় এক বাইক র্যালি। রবিবার বিশ্রামগঞ্জ থেকে বাইক র্যালি শুরু হয়ে মহকুমার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। র্যালিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশালগড় পোস্ট অফিস এলাকায় সংগঠিত হয় সাত দফা দাবির ভিত্তিতে সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন তপশিলি নেতা রতন ভৌমিক। তাদের দাবিগুলির মধ্যে ছিল দলিতদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, দলিতদের অধিকার খর্ব করা চলবে না সহ অন্যান্য। বিদেশ থেকে আমাদের এখানে যারা ব্যবসা করতে আসে, সুযোগ করতে আসে, তাদের কল্যাণের জন্য, তাদের ভালোর জন্য এত ভালো সরকার আর কখনো আসে। আমাদের সম্পাদক বলেছেন বিভিন্ন দিক, আজকে সারা ভারতবর্ষে বিজেপির চমকানো যে রাজনীতি, ভালো ভালো কথা বলে মেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষ একবার সব উন্নত করে দেবে, পৃথিবীর দরবারে ভারতবর্ষকে বড় আসনে বসাবে, তার জন্য পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। মন কি বাত বক্তৃতা দিচ্ছেন, এমন সব কথা বলছেন, আর আমাদের দেশের যারা প্রচার মাধ্যম চালান, এখন তো আমাদের যারা সাংবাদিক বন্ধু আছেন তাদের কথা প্রচার মাধ্যম চালা, যারা বেশি টাকার বানে তাদের নিয়ে সম্পাদ বন্ধ, আমাদের ইনি বলেন, পত্রিকা বলেন, একদিন পাবেন তাদের বড় বড় ছবি ছড়া আছে পত্রিকা, মনে দেশটাতে কোনো সমস্যাই নেই, সব সমস্যার সমাধান করে দিয়েছেন। কারণ এটা তো ঠিক, সোয়া তিন বছর আগে আচ্ছাদি রামদের বলেছিলেন যারা সরকার এসেছেন, কংগ্রেস আমাদের দেশ শাসন করেছে, তারা অপরাধ করে, তারা দুর্নীতি করেছে, তাদের আমরা জিনিসপত্রের দাম কমাতে পারেনি, কৃষক তা আত্মহত্যা করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো? আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই
সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reason to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्टे सोंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइम्स होके हम नाज है। इफ़ाई, इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। তিন দফা দাবির ভিত্তিতে উদ্বাস্তু কমিটির পক্ষ থেকে গণঅবস্থানে বসলো উদ্বাস্তু উন্নয়ন কমিটি। সোমবার বিশালগড় ব্রিজ চৌমুহনীতে গণঅবস্থানে সামিল হয় উদ্বাস্তু উন্নয়ন কমিটি। তাদের দাবিগুলির মধ্যে ছিল উগ্রপন্থী হামলায় উদ্বাস্তু পরিবারগুলিকে উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি প্রদান করা, পুনর্বাসনের ব্যবস্থা করা, উদ্বাস্তুদের পরিবারগুলিকে এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়া সহ অন্যান্য। মূলত দাবি হলো তিনটি। উগ্রপন্থী হামলায় যারা উদ্বাস্ত হয়েছেন তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় নম্বর যে দাবিটা সেটা হলো উগ্রপন্থী হামলায় যারা
উদ্বাস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং তৃতীয় নম্বর যে দাবিটা সেটা হলো আমরা উগ্রপন্থী হামলায় যে ক্ষতি হয়েছে আমাদের, সেই ক্ষতিপূরণ বাবদ আমাদেরকে সরকার অনুদান হিসাবে 500 কোটি টাকা দেওয়ার জন্য আমরা এই তিনটি দাবি আমরা সরকারের কাছে রাখছি। খোয়াই সিংহেছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিশু বিতান নার্সারি স্কুলের উদ্যোগে 2017 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য অতিথিগণ। আমাদের ছোটবেলার কথা আমাদের মনে আছে, সেই সময় পরিকাঠামোর অভাবে এবং আমাদের গ্রাম শহর জীবনে একটা অপরিচ্ছন্ন খুব করুণ অবস্থার মধ্যে আমাদের শিশু কাটা কেটেছে। অভাব দারিদ্রতা খোঁজা যন্ত্রণা রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল। আমরা লক্ষ্য করেছি 78 ইংরেজির পর থেকে ত্রিপুরা রাজ্যে যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হল, এরপর থেকে আস্তে 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 শিক্ষার উন্নয়নটা, শিক্ষার সম্পর্কে মানুষের মধ্যে চেতনা জাগে। এর আগে আমাদের গ্রাম পাহাড় এলাকায় শুধু ছেলের দিকে তাকিয়ে থাকতো যে কত বড় হবে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ চোপড়ায়। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ছোট পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন।
জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো? আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁয়ে অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি, গুরুমানি প্রতিহার, সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো, আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার মনপাথর এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য
মহকুমা শাসকের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় এক বৈঠক। বৈঠকে শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, ডিসিএম, মনপাতর থানার ওসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। पेपर में पढ़ के आते हैं, टीवी में देख के आते हैं, तो पता नहीं कि सच क्या है, झूठ क्या है, तो उसमें लॉ एंड ऑर्डर प्रॉब्लम ज्यादा होने के चांसेस होते हैं। सो माय रिक्वेस्ट इज, बड़ा सभा में तो वहां से लोग आते हैं, उसमें कोई प्रॉब्लम नहीं है। स्पेशली जब प्रोटेस्ट के या किसी इश्यू के विरुद्ध जब करते हैं, जब सेंसिटिव इश्यू के विरुद्ध, तब नहीं आए तो ये अच्छा है। जहां पे प्रॉब्लम है वहां पे तो करना चाहिए, वहीं के वहीं सेटल करेंगे। सर्वदलीय पार्टी एक मीटिंग एसडीएम এসডিপিওর উদ্যোগে কয়েকদিন যাবৎ আমাদের এই বিচ্ছিন্নমন এলাকায় বিচ্ছিন্নমন মানপাঠার আউটপোস্টের আন্দারে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনায় বিশেষ করে বিজেপি এবং সিপিএমের মধ্যে ঘটনাকে নিয়ে একটা উত্তপ্ত ভাব ছিল, পরিস্থিতি খুব খারাপ ছিল। এটাকে কিভাবে মিটমাট করা যায়, এটাকে কিভাবে একটা মিনিমাইজ করা যায়, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায়, এর জন্য একটা উদ্যোগ গ্রহণ করা আছে। শারদীয় দুর্গাপুজো ও সেবক সংঘ ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে রবিবার সকালে সেবক সংঘের উদ্যোগে কমলপুর শহরে সংগঠিত হয় সাফাই অভিযান। এদিনের সাফাই অভিযানকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ক্লাবের এক কর্মকর্তা জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ক্লাবের পক্ষ থেকে রক্তদান, বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দুর্গাপূজাটা 50 বছর আমরা পূর্তি উপলক্ষে আজকে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, বিশেষ করে যে সাফাই অভিযানটা আজকে সারা ভারতবর্ষে একটা স্বচ্ছ অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এইসবের ভিত্তিতে আজকে আমাদের ত্রিপুরা তথা আমাদের গ্রামও আমরা একটা পালন করতে যাচ্ছি। আগামী দিনেও আমরা শান্তি, সেবা, স্বচ্ছতা এইগুলি বজায় রাখার চেষ্টা করব। আমাদের ক্লাব প্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1962 ইংরেজিতে, আর দুর্গাপূজা আমরা পাঁচ দিন এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ চক্রবর্তী পর্দায়। নমস্কার।